হ্যালো ভিউয়ার্স, আমি নানু ভাজলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবারের ভিডিওটিতে থাকছে শরৎ ভিটে। এই শরৎ ভিটে নিয়ে একটা কথা আমার বলার ছিল। আমরা যখন শরতের পৈতৃক ভবনে যাচ্ছিলাম তখন ইয়াপ বড় একটা সাপ দেখতে পেয়েছিলাম। সেই সাপের ভয়ে আমরা আর ভেতর দিকে যেতে পারছিলাম না, যদিও এটা লক করা ছিল। তো যাই হোক, এটার সেইভাবে আর দেখাশোনা হয় না। আমি ভেবেছিলাম সেটাকে অনেক ভালোভাবে দেখাশোনা করা হবে, বা এটা তো সবার জন্যই খুব স্পেশাল, শরৎ মানেই তো একটা আবেগ। যাই হোক, আমি একটু হতাশই হয়েছিলাম। তারপরে এখানে এসে জানতে পারলাম শুধু শীতকালে এটা খোলা থাকে এবং বিশেষ দুটি দিনে এটি বন্ধও থাকে, আর নর্মাল সময় শুধুমাত্র বৃহস্পতিবারে খোলা থাকে। তো স্বাভাবিকভাবে আমরা যেদিন গেছিলাম সেটা বন্ধ ছিল, কিন্তু লাকিলি আমরা যেই দোকানটাতে বসেছিলাম ওই দোকানের কাকিমার ছেলে রুমটা খুলছিল। হুট করে তাকে রিকোয়েস্ট করতে সে খুলে দিল, জানতে পারলো যে আমি বাংলাদেশ থেকে এসেছি। সুতরাং সে খুলে দিল, আমাদেরকে দেখার সুযোগ করে দিল। তো আমার এবারে ট্রিপের লাকটা খুব ভালো ছিল, তো এটার জন্য স্পেশাল থ্যাংকস জানাতে চাই সেই কাকিমাকে। সেই কাকিমা যদি তার ছেলেকে না বলতো তাহলে হচ্ছে এই জিনিসটা হয়তো আমি মিস করে যেতাম, এত সুন্দর একটা জিনিস। সবথেকে মজার বিষয় হচ্ছে সেই কাকিমা আর তার ছেলে আমাদেরকে কিন্তু লাস্ট মোমেন্টে দুটো চকলেট গিফট করেছে। আমার কিন্তু সেই ভালো লেগেছে। আমি জানি না, এবারে ব্যান্ডেল ট্রিপটা এত অসাধারণ ছিল আমার, আমি কী বলবো, মানে আমি এত কম সময়ের মধ্যে এতগুলো জায়গা কভার করেছে। তারপর শরৎচন্দ্রের ভিটে আমি দেখতে পারবো, যখন আমি জানতে পারলাম যে এটা বন্ধ, আমার মনটা পুরোই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা শ্যুট করেছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল। এরপরে আবার আমরা শরৎ ভিটে থেকে যখন দিল্লি রোডে উঠতে চাইছিলাম, অর্ক রাস্তা খুঁজে না পেয়ে উল্টো পাল্টা রাস্তার দিকে চলে যাচ্ছিলো। দিন শেষে আমরা ঠিকঠাক দিল্লি রোডে উঠে গেছিলাম। তো ভালো লাগার একটাই ইয়ে ছিল যে আমি শরৎ ভিটেটা দেখে যেতে পারলাম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি শরৎ ভিটের একটা ফুল ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো আমার পক্ষে যতটা সম্ভব ছোট পরিসরে তোমাদেরকে দেখানো, আমি ছোট পরিসরে পুরো বিষয়টার একটা সারমর্ম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কারা কারা শরৎ ভিটে ঘুরে এসছো প্লিজ আমাকে জানাবে। তবে এটাও সত্যি আমি খুব ভয় পেয়েছিলাম যে আশেপাশে আর কোথাও সাপ নেই। তো আমরা এর আশেপাশে যে মন্দিরগুলো ছিল, যে পুকুরটি বিভিন্ন বর্ণনাতে আমরা পেয়েছিলাম, সেই পুকুরটিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।